আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমল করার সোনালী সময়ের মধ্যে পাঁচটি প্রধান সোনালী সময় রয়েছে সেই সম্পর্কে আমি বলবো, যে সময়তে আল্লাহ তাআলা আসমানি দরজা খুলে রাখেন আর এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার মাধ্যমে সহজে কবুলের আশা করতে পারেন। এই পাঁচটি সময় আপনি জেনে নিয়ে সঠিকভাবে আমল করুন, ইনশাআল্লাহ আপনার অভাব অনটন দূর হবে, মনের আশা পূর্ণ হবে, সকল নেক মাকসুদ আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, এবং কোনো রকমের সমস্যা যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই সমস্যা থেকে বের করে আনবেন এবং আপনার জীবনকে হেদায়ত পূর্ণ করতে এই সুযোগ হাত ছাড়া করবেন না কখনো। তাহলে চলুন আমরা জেনে নেই আমলের পাঁচটি সোনালী সময়। আমি চাই সেই সময়ে আমার কোন ভালো কাজ উপরের দিকে উঠুক। সহিহুল জামি 1532 নম্বর হাদিস। 2 নম্বরে হচ্ছে আজানের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয় সেই আজানের সময় আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে রেখে দেন, তখন বান্দা যে দোয়া করবে সেই দোয়া কবুল হবে। সহিহ তারগীব 260 নম্বর হাদিস। 3 নম্বরে হচ্ছে এক নামাজের পর বান্দা যখন অন্য নামাজের জন্য অপেক্ষা করে বা এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষার সময়টুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুভ সংবাদ তোমাদের রব আসমানের দরজা খুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে বলছেন, আমার বান্দাগণ আমার আরোপিত ফরজ নামাজ আদায়ের পর আরেক ফরজ নামাজের জন্য অপেক্ষা করছে। ইবনে মাজাহ 801 নম্বর হাদিস। 4 নম্বরে হচ্ছে রাতের শেষার্ধে, যখন ফাজরের নামাজ মানুষজন পড়ে সেই সময়টুকুকে বলা হচ্ছে রাতের শেষার্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষার্ধ শুরু হলে একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন, কেউ কি আছো যে আরজি পেশ করার মতো? তখন তোমাদের আরজি গৃহীত করা হবে, গ্রহণ করা হবে। কেউ কি আছো মজলুম? তোমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কেউ কি আছো বিপদগ্রস্ত? তোমাদের বিপদ থেকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন। তখন পেশাদার ব্যবসায়ীনী এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করা লোভ ব্যতীত কোন মুসলিমের দোয়াই ব্যর্থ হবে না। সহিহুত তারগীব 786 নম্বর হাদিস। 5 নম্বর হচ্ছে এই দোয়া পাঠের সময়। একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। কোন এক সাহাবী বলছিলেন, সে সময় সমাগত লোকদের মাঝে হতে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহ বুকরাতান ওয়াসিলা, যার অর্থ আল্লাহ মহান অতি মহান, আল্লাহ তাআলার জন্য অনেক অনেক প্রশংসা এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই এই কথা কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি হে আল্লাহ রাসূল আমি বলেছি। তিনি বললেন, এ দুয়ার আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি, এ বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি। রেওয়ায়েত হয়েছে মুসলিম শরীফ ও তিরমিজি শরীফে 3941 নম্বর হাদিসে। আশা করি আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আমিও আমল করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।